বৃহস্পতিবার আলিপুর জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে আসেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং শাসক দলের বিধায়ক লাভলী মৈত্র। সেই সময়ে ডায়মন্ড হারবার লোকসভা আসনের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নমিনেশন জমা দিতে আসেন। যুযুধান দুই দলই মুখোমুখি পড়ে যাওয়ায় তৈরি হয় উত্তেজনার পরিস্থিতি। বিজেপি এবং টিএমসির স্লোগান পাল্টা স্লোগানে উত্তাপ বাড়ে লক্ষ্মীবারে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকে উত্তেজনা প্রশমনে। সায়নী ঘোষের মনোনয়ন জমার পর মন্ত্রী অরূপ বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানান, এবার যাদবপুরে রেকর্ড ভোটে জয় পাবেন তৃণমূল প্রার্থী। মনোনয়ন ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি প্রসঙ্গে তার মন্তব্য, আমরা শান্তিপূর্ণ মানুষ, চার পাঁচজন গিয়ে মনোনয়ন জমা দিয়ে এসেছি। যাদবপুর লোকসভা তৃণমূল প্রার্থীর মনোনয়ন ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল তুঙ্গে। মনোনয়ন জমা দিয়ে সায়নী গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট গ্রহণের পক্ষে সওয়াল করেন। ঘটনাচক্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টিপাত, আর এই বৃষ্টি উপেক্ষা করে আলিপুর জেলা শাসক দপ্তরে তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের জমায়েত। দলের প্রতি আবেগ ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ বলছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।